আজকে একটা ছেলের কথা বলি, সে আমি তাকে লিখেছি কমপক্ষে 6.5 পেতে হবে। বলছে আমার স্বপ্ন তো আসলে 8.59, আপনি কেন 6.5 লিখলেন? আমি তোমার জিনিসের ধার যা দেখতে পাচ্ছি তাতে তো এসে বেশি খুব বেশি আশা করছি না এখন। বলছে আপনি আমাকে এরকম বললেন, আমাকে আমি যা শুরু করি তাই ভালো হয়। তবে এর আগে তুমি কি কি জানিস জিনিস শুরু করেছো? এর আগে সে গান প্র্যাকটিস করেছে, সেটা ভালো হয়েছে। ড্যান্স প্র্যাকটিস করেছে, সেটা ভালো হয়েছে। তো এই যে গান, ডান্স, বাজনা, এগুলো ভালো হয়েছে। আবার ওই জগতে, জগৎ আলাদা। তো নামাজ পড়া শুরু করেছে 5 ওয়াক্ত? বলছে স্যার না, এটা করতে পারবো না, আগে থেকে বলে দিচ্ছি। আমি বললাম তাহলে তুমি বললে যে তুমি যেটা শুরু করতে চাও সেটা করতে পারো, তুমি তো এটাই বলছো তো পারবো না। বলছে যে এটা আমি পারবো না স্যার, আগে থেকে বলে দিচ্ছি। তাহলে আমি বললাম তাহলে এটাও হয়তো হবে না। হ্যাঁ, তো এই জন্য বললাম আমরা চাই অনেক কিছু, কিন্তু কতটুকু তুমি সময় দাও? এই জন্য যে যেখান থেকে আছে, যে ধর্মেরই হোক, ফজর নামাজ পড়ে দিন শুরু করতে হবে। অন্য ধর্মের জন্য যারা আছে তাদেরকে বলো ভোরবেলায় দিন শুরু হলে দিন শুরু করবে। মুসলিমদেরকে ফজর নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ চার না হয়, ডিসিপ্লিন দরকার, মনের শান্তি দরকার। একটা গবেষণায় পাওয়া গেছে, যত মানুষ ব্যর্থ হয়েছে তারা ব্যর্থ হয়েছে এই কারণে না যে তাদের যোগ্যতা নাই, তারা ব্যর্থ হয়েছে এই কারণে যে তাদের মনের শান্তি ছিল না, ওই কাজটা করার মতো যে শান্তি যেটা দরকার ছিল তা ছিল না, এই জন্য স্থির। তারা হ্যাঁ স্থিরতা এবং শান্তি ছিল না। অর্থাৎ তার মধ্যে যদি অশান্তি কাজ করে কেমন করে সে পড়বে? এবার শান্তির জন্য আপনি জানেন যে আমাদের বাংলাদেশে একটা কবিতা আছে যে এক দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের পূর্ণলতা সেন, হ্যাঁ, 1000 বছর ধরে। তো এই যে কথাটা কিন্তু বলে গেছেন, এক দণ্ড শান্তির জন্য কিন্তু সে নাটোরে উনি গেছেন। তো এইটা আমি বলছি এই জন্য, যার ভিতরে নাই শান্তি সে কিছু করতে পারে না। তা আমি শান্তির জন্য বলি 5 ওয়াক্ত নামাজ পড়তে, এটা তোমাকে শান্তি দেবে। 5 বার রুজু করলে তোমার মধ্যে প্রশান্তি বিরাজ করবে। 5 বার তুমি আল্লাহর কাছে তুমি যখন ফরিয়াদ করছো তো তোমার মধ্যে একটা শান্তি বিরাজ করবে, কষ্টগুলো চলে যাবে, তখন তুমি আবার নতুন করে আবার উদ্দীপন, একটা স্ট্যামিনা পাবে, উদ্দীপনা পাবে, আবার লেখাপড়া করতে পারবে। উজ্জীবিত প্রতিটা সময় হতে হবে, প্রতিবার 5 বার কেন দিয়েছে? শুধু এটার জন্য না, যে এটার অবশ্যই অনেকগুলো সার্থকতা আছে, এই জন্য এটা দেওয়া। তো এই জন্য বললো তুমি যদি পেতে চাও তোমাকে আগে এটা করতে হবে। আর তুমি বলেছো ডিগ্রি না কোনটা, আমি কখনোই বলি না যে আগে ডিগ্রি করতে, বলি যে তার চেয়ে অনার্স অনেক ভালো। সাধারণ সাবজেক্টে অনার্স করা ডিগ্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার চাইতে অনেক ভালো। আবার বলছি সাধারণ সাবজেক্টে কোনো মতো সেকেন্ড ক্লাস বা মোটামুটি 3 পাওয়া আউট অফ 4 বা 2.8 পাওয়া, এটা অনার্স যদি হয়, যেমন রাষ্ট্রবিজ্ঞান হতে পারে, ইতিহাস হতে পারে, ইসলামিক ইতিহাস হতে পারে, সমাজকর্ম হতে পারে, যে কোনো সাবজেক্ট হতে পারে, অনার্স হওয়াটা ডিগ্রির চাইতে অনেকগুলো ভালো। বাট যারা ডিগ্রি করেছে তারাও দেশের বাইরে যেতে পারছে IELTS করে, যারা ফাজিল পাস করেছে তারাও যেতে পারছে ইনশাল্লাহ। তবে আরেকটা জিনিস বলবো, ডিপ্লোমা চাইতে HSC ভালো। কেন? 4 বছরের চাইতে 2 বছর করলে তাড়াতাড়ি তোমার সেই হলো। এই জন্য বলি যে এই পরামর্শগুলো আমি প্রতিনিয়ত দিয়ে থাকি। এবং এমন কোনো সাবজেক্ট চুজ করো না যে সাবজেক্ট পড়ার কারণে তোমার আসল পড়াশোনা হলো না, যেটা নিয়ে তুমি স্বপ্ন পূরণ করো সেই পড়াশোনা থেকে তুমি অনেক দূরে। স্বপ্ন পূরণ করছো অনার্সের পরে তুমি স্বপ্ন দেখছো, স্বপ্ন দেখতে হবে এখন থেকে। এমন এখন থেকে বলবো যারা বাবা মা আছেন তাদেরকে বলবো, যদি আপনি শুনে থাকেন, আপনার সন্তান যদি ক্লাস 4-5 থেকে পড়ে তাদেরকে 4-5 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত অ্যাটলিস্ট এইটুকু শেখান, ইংলিশের লেভেল 1 লেভেল 2 করান, IELTS করান, দেশের বাইরে যা কার না যাক আপনার ছেলে বেকার থাকবে না ইনশাল্লাহ, আপনার মেয়ে বেকার থাকবে না ইনশাল্লাহ, তারপর থেকে ফ্রিল্যান্সিং করান, এইটুকু করান। ছেলে মেয়ে তার কোনোদিন তাকে ঘুষের জন্য অপেক্ষা করতে হবে না, ঘুষ দিয়ে চাকরি দিতে হবে না, বেকারত্ব থাকবে না ইনশাল্লাহ, এটুকু করান। আমরা কি করি, মাঠে কাজ করাচ্ছি, অন্য জায়গায় কাজ করাচ্ছি, যেটাতে আপনি যে ইনকাম করছে খুব সামান্য, গ্যারেজে দিচ্ছে ছেলেকে, কেন যে ইনকাম করুক, এখন ইনকাম করতে দেবেন না, কিছু শেখান, তারপরে প্রয়োজনে ধার করে শেখান, তারপরে শেখান যাতে আপনাকে লক্ষ লক্ষ টাকা হালাল ইনকাম দিতে পারে, 50,000 টাকা হালাল ইনকাম দিতে পারে। কিন্তু ওই কাজে আগে লাগাবেন না যে কাজের জন্য আপনি হয়তো 5,000 টাকা পাচ্ছেন, আপনি লক্ষ টাকা স্বপ্নকে বিনষ্ট করে দিচ্ছেন।